আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সেটা আপনার না জানলেও চলবে, ওদের সাথে কথা বলাটাই ভুল। এই বলেই ওরা চলে গেল। আমি আর রানা হাসতে লাগলাম। কালকে আঙ্কেল একটা পার্টি রেখেছে বাসায়। হুম, বলছে তোর শ্বশুর। কালকে সকালে চলে যাবে কিন্তু। পার্টি তো সন্ধ্যায়। তো কি, ওকে সকালে যাব। চল বাসায় চলে যাব। আমরা যে যার বাসায় চলে গেলাম। সারাদিন ফোন টিপে পার করলাম, রাত হয়ে গেল। আমি আর নিধি এক খাটেই থাকলাম। বাট মাঝখানে আজকেও কোরবালিশটা, সকালে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই কোনো দিকে না তাকিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম। যা দেখলাম বিশ্বাস করেন, দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ঘুম থেকে উঠেই তাকিয়ে দেখি বিছানায় নিধি নেই। আজকে এত সকালে উঠছে, কাহিনী কি? যাই হোক, আমি তোয়ালে হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে দরজা ধাক্কা দিতেই দেখি ভিতরে নিধি। আমি হা করে তাকিয়ে আছি, কেননা নিধির শরীরে একটা সুতো পর্যন্ত নেই। নিধি আমাকে দেখে চিৎকার দিয়ে উঠবে, তার আগেই আমার হাত দিয়ে নিধির মুখ চেপে ধরলাম। নিধি কিছু বলতে পারছে না, আমি খালি গায়ে ছিলাম। নিধি আমার বুকের দিকে তাকিয়ে আছে, এক নজরে আমার বুকের দিকে তাকিয়ে আছে নিধি। আর এদিকে নিধি ভাবছে, কোনো ধরনের জিম করা ছাড়াই আমার এত সিক্স প্যাক হলো কী করে? আমি আর কিছু না বলে বাহিরে চলে গেলাম। আজকে যে কপালে কী আছে আল্লাহই ভালো জানে। কি গাদি মেরে বাবা, ওয়াশরুমের দরজা পর্যন্ত লক করেনি। একটু পরেই নিধি বাইরে আসলো। তুমি কি কিছু দেখেছ? চোখ তো খোলাই ছিল। বেয়াদব ছেলে, ওয়াশরুমে যাওয়ার সময় নক করতে হয়, জানা নেই? ওয়াশরুমে গিয়ে যে দরজা লক করতে হয় সেটা জানা নেই আপনার? আর আমার শরীরের দিকে নজর দিচ্ছেন কেন? কই না তো। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। নিধি কিছু বলল না কেন, লজ্জায় নাকি আমাকে ভালোবেসে ফেলতেছে? যাক, ভালো জিনিসই দেখছি, দিনটা ভালোই কাটবে। আমি শাওয়ার নিয়ে বের হলাম, নিধিকে আর রুমে দেখলাম না। আমি নিচে চলে গেলাম, নিচে গিয়ে নাস্তা করে নিলাম। নাস্তা করে আঙ্কেলের রুমে চলে গেলাম। আঙ্কেল বসে আছে, নিধিও আঙ্কেলের পাশে বসে আছে। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং। আজকে অফিসে যাবেন না? না, আজকে কি করে অফিসে যাব? আর তোমার সব ফ্রেন্ডদের ইনভাইট করেছো? আমার ফ্রেন্ড বলতে তো শুধু রানা, আর তো কেউ নেই। রানা এবং তার ফ্যামিলির সবাইকে ইনভাইট করা হয়েছে। হ্যাঁ জানি, আঙ্কেলের সাথে গল্প করতেছি। অমনি আমার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বাহির করে দেখি রানা কল দিছে। আমি রিসিভ করলাম। কই তুই? বাসায়। আমিও তো। আমার রুমে গিয়ে বস, আমি আসতেছি। এরপর আমি আমার রুমে চলে গেলাম, রানার সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম সবাই। আস্তে আস্তে সবাই আসতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আঙ্কেল এসে আমাকে একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি দিয়ে গেলেন, এটাই পরতে বললেন আজকে। আমিও ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা পরে নিলাম। একটু পরেই নিধির কল আসলো, আমাকে রুমে যেতে বলল। আমি রুমে গিয়ে দেখি নিধির সব ফ্রেন্ড আরও অচেনা কিছু মেয়ে আছে এখানে। এদের মধ্যে দু একজনকে চিনি, তারা হলো নিধির কাজিন। কিছু বলবেন? না। তাহলে যাই, ওরা আমার সাথে পরিচয় হবে। নিধির এক কাজিন বলে ফেললো, এসব ছোট লোকদের সাথে আমি পরিচিত হই না, এদের দেখলে আমার গা জ্বলে। আরেকজনই বলল, ঠিকই বলেছিস, এদের মতো ছেলেদের কাজই কখন কোন বড় লোকের মেয়েদের বিয়ে করে রাতারাতি কোটিপতি হওয়া যায়। আরেকটা মেয়ে বলল, তোমরা যে যাই বলো, ভাইয়াটা দেখতে অনেক সুন্দর, অপমান করা শেষ হয়েছে? শেষ হলে আমি যাই, এই বলে চলে আসলাম। নিধি ভাবতে শুরু করলো, কেমন ছেলে রে বাবা, এটা এত অপমান করি কিছু মনেই করে না। আর এদিকে আমি ভাবতে লাগলাম, বাবার হোটেল থেকে বের হলেই দুনিয়াটা কতটা কঠিন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। কিছু করার নেই, সবই সহ্য করতে হবে। তবে ইনশাল্লাহ আমারও দিন আসবে। অপেক্ষায় থাকলাম, চোখ দিয়ে হঠাৎ করেই এক ফুটো পানি গড়িয়ে পড়ল। আমি চোখের পানিটা মুছে ফেললাম। চোখের পানিগুলাও জানি কেমন অল্পতে চলে আসে। পার্টিতে সবাই উপস্থিত হয়েছে, আমি আর রানা এক জায়গায় দাঁড়িয়ে গল্প করতেছি। তখনই দেখি উপর থেকে নিধি নিচে আসছে। নিধিকে দেখি মাশাল্লাহ বলে ফেললাম, মেয়েটা এত সুন্দর,
বাট ব্যবহারটা কি বাজে। নিধিকে দেখতে একদম অপশনই মতো লাগছে, এত প্রশংসা করছি কেন, প্রেমে পড়ে গেলাম নাকি, পড়লেই প্রবলেম কি, আমারই তো বউ। তখনই আঙ্কেল আমাকে আর নিধিকে তার কাছে যেতে বলল, সবার সামনে ঘোষণা দিয়ে দিল আমাদের বিয়ে হয়ে গেছে। সবাই এসে আমাদের দাম্পত্য জীবনের জন্য অভিনন্দিত করে গেল, সবাই যার যার মতো আনন্দ করতে লাগলো। নিধি আমাকে অপমান করার জন্য এমন একটা ফোন দিয়ে আঁটলো যা কখনোই ভাবতে পারিনি। সময় খারাপ হলে যা হয় আর কি। তখনই নিধি বলতে লাগলো, আপনাদের মাঝে এখন গানকে শোনাবে নীল। আমি কথাটা শুনে হতবাক হয়ে গেলাম, নিধি কেন আমাকে গান বলতে বলতেছে, অপমান করার জন্য, তাছাড়া আর কি হবে। নিধির কথা শুনে সবাই করতালি দিতে লাগলো, আমি কি বলবো বুঝতেছি না, গান না বললেও মান সম্মান সব শেষ হয়ে যাবে। দোস্ত এখন কি করবি, গান তো এখন বলতেই হবে। গিটার বাজাতে পারিস, দেখতে থাকো। এরপর আমি একজনের কাছ থেকে গিটারটা হাতে নিয়ে গিটার বাজাতে লাগলাম। গিটারের সুর শুনে সবাই হাসতে লাগলো। আমি আসতেই মিনারের তুই তো আমার সব গানের একটা সুর উঠালাম, এবার সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। এরপর আমি গাইতে লাগলাম, তোর কাছে যেতে চাই হৃদয় মানে না বারণ, বৃষ্টির শহরে মেঘলা আমার এই মন, তুই কি আমার মতো ভাবিস আমায়, ভালোবাসা খুঁজে নিস জলের ছোঁয়ায়, তোকে ছাড়া হয় না তো কোনো উৎসব, তুই তো আমার সব। গানটা পুরো গাইলাম, গান শেষে সবাই করতালি দিতে লাগলো, আর নিধি তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। গান শুনে অনেক মেয়েই এগিয়ে এসে আমার সাথে পরিচিত হলো, আমিও সবার সাথে টুকটাক কথা বলতেছি। আমি মেয়েদের সাথে কথা বলতেছি, এটা দেখে মনে হয় নিধি জেলাস ফিল করতেছে। আমি আরও বেশি বেশি করে মেয়েদের সাথে কথা বলতে লাগলাম। ফাটিয়ে দিছিস মামা, হুম, এত ভালো গাইতে পারিস জানতাম না তো। হয়েছে, নিধির মুখের দিকে একবার তাকা। আমি হাসতে লাগলাম। আস্তে আস্তে সবাই চলে গেল, রানাও বিদায় নিয়ে চলে গেল, আমি নিধির রুমে চলে গেলাম। এখন তো এটা আমারও রুম, রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে নিলাম। একটু পরে নিধির রুমে আসলো। তুমি এত সুন্দর করে গিটার বাজাতে পারো, কেমন হয়েছে জানি না, একটু একটু পারি আর কি। সত্যি করে বলো তুমি কে, কেন চিনেন না আমাকে? ইদানিং কেমন জানি তোমাকে অচেনা অচেনা লাগে। গুড নাইট, আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আজকে নিধির ডাকে ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। আস্তে আস্তে নিধির আচরণটা ভালো হচ্ছে, নাস্তা করতে চলে গেলাম। নিধি আর আঙ্কেল টেবিলে বসে আছে, আঙ্কেল জানিয়ে দিল কালকে আমাদের কক্সবাজার যাওয়ার কথা। নিধি প্রথমে মত না দিলেও পরে আঙ্কেলের কথা রাখতে নিধিও রাজি হয়ে যায়। আজকে নিধি আমার সাথেই কলেজে আসে, কলেজে এসে নিধি ওর ফ্রেন্ডের কাছে চলে যায়, আমি রানার কাছে চলে যাই। সকাল হলো আপনার? সরি একটু লেট হয়ে গেল। হুম ঠিক আছে, কালকে কক্সবাজার যাব। ভালো খবর, তুইও যাবি সাথে? দূর বোকা, তোরা যাবে হানিমুনে, আমি গিয়ে কি করব। আমরা কথা বলতে লাগলাম, নিধি আসলো আমাদের কাছে এসে বলল আব্বু শপিংয়ে যেতে বলছে। আমি রানার কাছ থেকে বিদায় নিয়ে শপিংয়ে চলে গেলাম। আমরা শপিং থেকে বাসায় চলে আসলাম, বাসায় এসে সব কিছু গুছগাছ করে নিলাম। রাতে আঙ্কেল ফ্লাইটের টিকিট দিল, সকাল 10টার ফ্লাইটে আমরা কক্সবাজার চলে গেলাম। বাট কক্সবাজার যে আমার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা জানলে ভুল করেও কক্সবাজার আসতাম না।